ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাত জি না কোনো সাড়ে তিন বছরের সন্তানকে দুধ পান করানো যাবে না আর তখন দুধ পান করালে মাতৃ যেটা হবে সেটাও স্থাপন হবে না আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন তিন জায়গায় যে দুধ পান করাবার সময় হচ্ছে দুই বছর এবং সম্ভব হলে দুই বছরের ভেতরেই তাকে দুধ ছাড়িয়ে নিতে হবে এ সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে সুরা বাকারা নম্বর দুই আয়ত দুশো তেত্রিশের মধ্যে সুরা লোকমান নম্বর একত্রিশ আয়ত নম্বর চোদ্দোর মধ্যে সুরা আহকাব নম্বর ছেচল্লিশ আয়ত নম্বর পনেরোর মধ্যে আর যেটা হচ্ছে পিতৃ পরিচয়ে ডাকা যাবে কিনা না কাউকে লালন পালন করা যেতে পারে অনাথ এতিম হিসাবে তাকে গড়ে তুলতে তোলা যেতে পারে কিন্তু তাকে নিজের নাম দিয়ে পিতা হিসাবে তাকে গণ্য করা যাবে না যে আমি তার পিতা বা তাকে এটা বলা যাবে না যে এটা আমার সন্তান আল্লাহ তালা এটা নিষেধ করেছেন জাইদ রাজা তালানহকে রসুল্লাহ সাল্লা সাল্লাম পালক পুত্র হিসাবে লালিত পালিত করেছিলেন কিন্তু এটা গণ্য হয়নি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে আয়ত অবতীর্ণ করে দিয়েছিলেন আল্লাহ যে যায়েদ খেয়ে তার পিতৃ পরিচয় ডাকা হোক তোমার পরিচয় না তাই পিতৃ পরিচয়ে আসল পিতৃ পরিচয় তাকে ডাকতে হবে তার যে পিতামাতা মারা গিয়েছে তার পরিচয়তে তাকে ডাকতে হবে কোনো ব্যক্তি নিজে নিজে কোনো এতিম সন্তানকে লালিত পালিত করলো তাকে নিজের নাম দিয়ে আহ্বান করতে পারবে না হ্যাঁ সম্মানীয় সূচক হিসাবে পিতা হিসেবে ডাক্তার পিতা হিসেবে গণ্য করতে পারে কিন্তু তার পিতা হিসেবে চারিদিকে নিজেকে প্রচার করা যাবে না এ সম্পর্কে আল্লাহ তালা সুরা আহজাবের সুরানম্বর তেত্রিশ আয়াত নম্বর পাঁচের মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন